আমাদের শরিয়ার কবি সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না। তাই বলে কি ওনাকে মুসলিম বলা যাবে না? আপনি সাগর, আপনার নাম কোরআন করিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি, আপনাকে কিভাবে আমি মুসলিম বলবো? কে মুসলিম কে অমুসলিম সে সংজ্ঞা কোরআন দিয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো, অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো। যেহেতু কোরআন সুন্নাহ ও ইজমায় উম্মতের মতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম, সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি, এবং এটা কোরআনের মত, হাদিসের মত, ইজমায় উম্মতের মত। ধর্মনিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে, আবার আমি বলবো যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না, ওনার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল, তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায়। চতুর্থ যে বিষয়টি শাহরিয়ার কবি সাহেব বলেছেন, মৌলবাদী। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। আমরা প্রতিটি মুসলিম নিজকে মৌলবাদী মনে করে থাকি। মৌলবাদ শব্দটার উৎপত্তি কোত্থেকে? ফান্ডামেন্টালিজম, এটা কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক, আর ক্যাথলিকরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয়। তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল। সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি, অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে। আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয়, তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নয়, আমরা পরমসহিংসু, আমরা খেলাফতি বিশ্বাসী, ইসলামের মূলে বিশ্বাসী এবং ইসলামে আপনার ইসলামের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। খেলাফতটা কিভাবে কায়েম হবে একটু ব্যাখ্যা করেন, হ্যাঁ, খেলাফত কিভাবে বিভিন্ন খেলাফত ভাবে কায়েম, প্রতিষ্ঠা করবে? হ্যাঁ, যে কাজটি এখন বাংলাদেশে হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে, যারা ইসলামী রাজনীতির পক্ষে তারা আলাপ আলোচনার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে এটি বোঝাতে সক্ষম হচ্ছে যে ইলেকশন কোরআন করবেন তো? সুন্নার, না কোরআন সুন্নার রাজনৈতিক, সেটাও না না, বলছি, আপনারা কি কোরআন ইলেকশন সেটা করে বলছি করবেন বলছি না সেটা করে সেটা করবেন? বলছি বলছি আমি কোরআন সুন্নার রাজনৈতিক আদর্শ হচ্ছে শুধুমাত্র খেলাফত। প্রথম হচ্ছে থিওরিক্যাল, আমরা সেই থিওরিক্যাল বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি, একসময় মানুষ খেলাফতে বিশ্বাসী হবে। এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যেয়ে আমাদেরকে ইলেকশন করতে হয়, সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না, কিন্তু শরীয়তের একটি অন্যতম উসুল হচ্ছে যে আজ-জারুরাতু তুবিহুল মাহজুরাত। আরেকটি উসুল হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জরুরা, বিশেষ প্রয়োজনে আপৎকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে। অতএব ইলেকশনের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম পন্থীগণ খেলাফতকে প্রতিষ্ঠিত করেন, তারপরে রাষ্ট্র ব্যবস্থার নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো, যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কাগজে কলমে আছে, বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই। বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে অঘোষিতভাবে প্রচার না করে। যেমন মস্কোতে সোভিয়েত রাশিয়া ভেঙে যাবার পর এখন পুতিন ক্ষমতায় এসেছে, সে অনেকটা একনায়কতন্ত্রকে গ্রহণ করেছে, সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে, অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে, যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায়। চায়নাতে প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে, সেটাও খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে। মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমেই একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে, এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে, পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে। খেলাফত 1300 বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, সেই খোলাফায়ে রাশিদীন, তাদের পরে খেলাফতে বানি উমাইয়া, খেলাফতে বানি আব্বাস এবং অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া, 1924 সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। বাদশাহ আকবর যখন দ্বীন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে, পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল, ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল, বিধিবদ্ধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতোয়া আলমগিরি সংকলন করেছিলেন, তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি, হিন্দুদের কোনো উপাসনালয় কোনো ধর্ম স্থানে আঘাত করা হয়নি, হিন্দুরা অত্যন্ত অবলীলা এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে। অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ আর ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে।
এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই, এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে, সেটাও একটি চিরন্তন সত্য কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় 20,000 মানুষ এই মুহূর্তে একসাথে আমাদের অনুষ্ঠানটি দেখছে। দর্শক, আপনারা অবশ্যই 20,000 মানুষ যারাই দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দেবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে একটু পরে এটা আবারও প্রচারিত হবে, সেখানে আপনারা দেখতে পাবেন। যারা প্রথম থেকে দেখতে পারেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আসছি। আপনার অনেক শুনেছেন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির কথা। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, যে আপনি ধর্মীয় আলোকে শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে আপনি অনেক আপত্তি তুলেছেন বিভিন্ন সময়ে। সেটা আসলে যদি বাই চয়েস হয়ে থাকে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই, সেখানে সমস্যাটা কেন, আপত্তিটা কেন? না, ধর্মীয় শিক্ষা শিক্ষার তো আমি কখনো বিরোধিতা করিনি। আমি কখনো বলিনি মাদ্রাসা ব্যবস্থা তুলে দিতে হবে, যদি আমাদের সংবিধানে আছে একমুখী শিক্ষা হতে হবে। আমরা বলেছি বিশেষ করে কওমি মাদ্রাসা নিয়ে, যে কওমি মাদ্রাসায় যারা পড়ে, আমাদের দেশের গরিব মানুষের ছেলেরা এখানে পড়ে, এতিমরা পড়ে এখানে, কারণ এই একটা বৃহৎ সংখ্যক ছাত্র বা তরুণ গোষ্ঠীকে আমরা কেন ওই উগ্র মৌলবাদীদের জিম্মি করে রেখে দেব? এখানে তার ক্যারিকুলামে কিন্তু আমাদের কোনো হাত নেই। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, তাদের যে জাতি, যে জাতি, যে হাজার বছরের বাঙালি জাতির যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সম্প্রীতির ইতিহাস রয়েছে, মানবতার ইতিহাস রয়েছে, মানুষকে ভালোবাসার ঐতিহ্য রয়েছে, এগুলো কিন্তু কিছুই তারা জানে না। তাদের মাথার মধ্যে জেহাদ ঢোকানো হচ্ছে, খেলাফত ঢোকানো হচ্ছে, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন জীবনধারা যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে। হত্যার বিবরণগুলো দেখলেই তো আপনি বুঝবেন হত্যার, যে এই যে যখন আপনার এই যে 15 সালে 16 সালে যখন এই যে ধারাবাহিক ব্লগারদের হত্যা করা হলো, একটা ঘটনা আমি বলি, ব্লগার বাবুকে যে হত্যা করেছিল, যে সে দুটো মানুষ, যে একজন হিজড়া একজন ফেরিওয়ালা, তাকে উদ্ধার জড়িয়ে ধরেছিল, আটকে ছিল, সেই ছেলেটা, সেও একটা তরুণ মাদ্রাসা থেকে মাত্র বেরিয়েছে, সেই তরুণকে জিজ্ঞাসাবাদে জিজ্ঞেস করলো, কেন তুমি বাবুকে হত্যা করছো? ও বলে, আমার হুজুর আমাকে বলে, তোমার উস্তাদ আমাকে বলেছেন, বলে তুমি বাবুর কোনো লেখা পড়েছো? বলে, না পড়িনি। সেই ছেলেটা জিজ্ঞাসাবাদে বলছে, বাবুর সে কোনো লেখা পড়ে? বাবু নামটা তার কাছে পরিচিত ছিল না, বাবুর কোনো ছবি সে দেখেনি, পোস্ট পড়েনি, এবং যেহেতু হুজুর বলেছেন সেই ইসলাম বিরোধী এবং সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, এবং সেই বিশ্বাসে সে হত্যা করেছে। এই উন্মাদনা গুলো কিন্তু এদের মাথার মধ্যে ঢুকাচ্ছে সেই মাদ্রাসা থেকেই। এটা নিয়ে বহুত আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে, আপনি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে কিনা এরকম ধরনের? আমরা 2013 সালে হেফাজত জামাতের এই তাণ্ডবের পরে একটা শ্বেতপত্র বার করেছি, 1000টা মাদ্রাসা কওমি মাদ্রাসায় তদন্ত করেছি, এবং আমাদের যে, এবং ওই রাতে কারা কতজনকে হত্যা করা হয়েছিল সেটার রিপোর্ট আমাদের শ্বেতপত্রে আছে, যেটা হেফাজত পর্যন্ত চ্যালেঞ্জ করেনি। সেদিনও দেখলাম ওই বিতর্কে হেফাজতের এক নেতা বলছেন যে হ্যাঁ, নির্মূল কমিটি যে শ্বেতপত্র বের করেছে সেটাকে তারা অথেন্টিক মনে করেন, কিন্তু সেই শ্বেতপত্রে আমরা দেখিয়েছি আমাদের কওমি মাদ্রাসাগুলোতে তারা জাতীয় সঙ্গীত গায়। কেন? এটা প্রথমে বলছে এটা হচ্ছে সঙ্গীত হচ্ছে হারাম, ইসলামের গান গাওয়ার বিধান নেই, কেউ বলছে এটা হিন্দুর লেখা, কেউ বলছে এটা ভারতীয়র লেখা, এখানে কওমি তারানা হতে হবে, ইসলামী জোশের গান হতে হবে, তবে তারা গাইবে। তো এখন একটা কথা ভাবুন, যে তার ইতিহাস জানে না, যে তার মুক্তিযুদ্ধের কথা জানে না, তার ও গৌরব জানে না, তার মাথার মধ্যে তো আপনি ঢুকিয়ে দেবেন যে সিরিয়াতে সব যে মুসলমানদের মিলে সাফ করতে যাচ্ছে, করে ফেলছে, আফগানিস্তানের সব মুসলমানদের সাফ করে ফেলছে কমিউনিস্টরা বা অন্যরা, ওই শিয়ারা ওখানে, আসাদের লোকেরা, তোমরা ওখানে যাও, গিয়ে জেহাদ করো। তো তরুণরা কিন্তু এভাবে বিভ্রান্ত হচ্ছে, জেহাদে যাচ্ছে, এবং অনেক বাবা মার কোল খালি হচ্ছে, তারা জানে না তাদের ছেলে কোথায় গিয়ে কোথায় মারা যাচ্ছে, বাট এটাকে তারা জেহাদ মনে করে। বাংলাদেশে জনাব সারিয়ার, বাংলাদেশে যতগুলি এই উগ্রপন্থা বলে আমরা যতগুলি ঘটনাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, সেখানে সব কিন্তু আমাদের সাধারণ ইসলামিক মিডিয়ামের, সরি, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের জড়িত পাওয়া গেছে বিভিন্ন তদন্ত। না, সরি সরি, সেটা আপনি কয়েকটা কোটের কথা বলতে পারবেন? আপনি কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকটা দেখুন। ইংলিশ মিডিয়াম কেন? আমি তো ইউরোপের কথা বলেছি, সিরিয়াতে জেহাদ করতে গেছে, সেখানে 5,000-এর ওপর সাদা ইউরোপিয়ান মুসলিম, ন মুসলিম তারা গেছে, তারা কি জন্য? তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, আমার ছবিতে তাদের ইন্টারভিউ আছে, তারা বলছে ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, দে আর কিলিং, দে ওয়্যার কিলিং ব্যাড গাইজ অ্যান্ড উই ওয়্যার দ্য গুড গাইজ, উই ওয়েন্ট দেয়ার টু কিল দ্য ব্যাড গাইজ। এই যে গেম গুলো তারা খেলছে, ব্যাড গাইজ উইল বি কিলড বাই দ্য গুড গাইজ, এই অ্যাডভেঞ্চার থেকে তারা বলছে। আমার একটা ছেলে বলছিল সে আবার ইন্ডিয়ান ছবি দেখে,